আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনাদের জন্য নিয়ে আসলাম এসআর প্লাসের নতুন একটি বাস মোড। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। মূলত ইন্দোনেশিয়ান XHD SR2 বাস থেকে কপি করে বাংলাদেশি AR ক্লাসিক্স ইসুজু MT 134Q মডেলের বাসটি বাংলাদেশে তৈরি হয়। তারই আদলে আপনাদের গেমের জন্য মূলত সেই বাসটি নিয়ে আসা হলো। মডটি অনেক সুন্দর ফিনিশিংয়ের এবং অনেক রিয়েলিস্টিক একটা মোড। বাসটির কন্ট্রোলিং ছিল অনেক সুন্দর, সেই সাথে কিন্তু লুকটাও ছিল অসাধারণ। বাসটি কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত সকল কিছু আমি এই ছোটো ভিডিওর মাঝে বলে দেব। পুরো ভিডিওর জুড়ে সঙ্গেই থাকবেন, ভিডিওটি এনজয় করবেন। আর সামনের লুকটা কিন্তু ছিল অসাধারণ। ইন্ডিকেটর লাইট, হেডলাইট এগুলো ছিল চোখে লাগার মতো, কোনো কিছুই ছিল না এই বাসের মধ্যে কমতি। আর স্ক্রিনটা ছিল অসাধারণ। আর এরকম স্ক্রিন এই মোডের সাথে আরও অনেকগুলো পেয়ে যাবেন, শুধু এসআর প্লাসই নয়, আরও অনেক অনেক স্ক্রিন আছে। এশিয়া আলোম আছে, তাছাড়াও আরও অনেকগুলো স্ক্রিন আছে। মডটি আসলেই অনেক সুন্দর ছিল আমার কাছে। ইন্ডিকেটর লাইটগুলো আসলেই মানে মন কেড়ে নিছে। এরকম ইন্ডিকেটর লাইট অন্যান্য বাসে সরাসর দেখা যায় না, এই ইন্ডিকেটারগুলো অনেকটাই রিয়েলিস্টিক ছিল। পিছনের ব্যাকলাইটটাও ছিল কিন্তু অসাধারণ, পিছনের কাজগুলোটাও অসাধারণভাবে করা হয়েছে, রিয়েল ফিনিশিংটাই দেওয়া হয়েছে মডের সাথে। ফ্রন্ট ব্যাক ডানে বামে এক কথা সব জায়গাতেই রিয়েল ফিনিশিংটা দেওয়া হয়েছে মডের সাথে। এটা ভিতরের ভিউ। আর স্টিয়ারিংটা কিন্তু আপনি হিনোর স্টিয়ারিং পাবেন, আর ভিতরের ভিউটাও ছিল অসাধারণ। কমফোর্ট ফিল একটা ড্রাইভিং করতে পারবেন ভিতরের ভিউ থেকে। আর এবার চলুন অ্যানিমেশনগুলো দেখি, আর তার আগে লুকটা আরও একবার ভালো করে দেখে নেই। আসল কথা এই মডের লুক মানে এসআর প্লাস স্ক্রিনটা দারুণ মানিয়েছে এই মডের সাথে। আর এক নম্বর অ্যানিমেশনে আপনারা বাসটি একটু নিচে নেমে যাবে, এটা একটু পরে আমি দেখাচ্ছি। দুই নম্বর অ্যানিমেশনে লাগেজ বক্সটা খুলবে, আর তিন নম্বর অ্যানিমেশনে এই পিছনের ইঞ্জিল বক্সটা খুলে যাবে। এগুলোই ছিল অ্যানিমেশনের কাজ। এই যে এক নম্বর অ্যানিমেশনটা দিলে বাসটি একটু নিচের দিকে ডাউন হবে এই। আর চলুন এবার ড্রাইভিং করি আর আপনাদের মাঝ সাথে কথা বলি। আর এবার আসি বাস মোডটি কীভাবে ডাউনলোড করবেন। আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিওর ডিসক্রিপশনে গেলে এই মোডের স্ক্রিন লিঙ্ক আবার মড লিঙ্ক দুইটাই থাকবে। তো মড লিঙ্ক থেকে আপনারা মডটা ডাউনলোড করে নেবেন। আর এটাতে আপনারা মিডিয়া ফায়ার লিঙ্ক সেই সাথে গুগল ড্রাইভ দুইটাই পাবেন। আমি সাজেস্ট করব গুগল ড্রাইভ লিঙ্ক থেকেই আপনারা ডাউনলোড করে নিন। আর স্ক্রিন লিঙ্কটাও সেম হবে, শুধু ড্রাইভ লিঙ্কটাই থাকবে, অনেকগুলো স্ক্রিন পাবেন। ওইখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্ক্রিন নামায় নিতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করবে, যেটা পছন্দ হয় ওইটা নামায় নিন। আমার কাছে এসআর প্লাসটা এই বাসের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে, এই কারণে আমি এসআর প্লাস দিয়ে আপনাদের মাঝে রিভিউ করলাম। আর অন্য কোনো স্ক্রিন যদি আপনারা নামাইতে না পারেন, কমেন্ট করেন যে ভাই এই বাসের জন্য এই স্ক্রিনটা নিয়ে আসেন, চেষ্টা করবো আপনাদের জন্য এই স্ক্রিনগুলো নিয়ে আসার। আর এরকম নিত্য নতুন বাস মোডগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি চেষ্টা করবো এই ধরনের নতুন নতুন বাস মোড আপনাদের মাঝে সবার আগে পৌঁছে দেওয়ার। আর এরপরে আপনারা কি বাস মোড চান বা ম্যাপ মোড চান এটা কমেন্ট করেন, আমি চেষ্টা করব ওই জিনিসটাই দেওয়ার। আর এই বাস মোডটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন। আর বাস মোডটা ড্রাইভিং করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার মনে হয় বাস মোডটা ড্রাইভিং করে আপনাদের পুরোই রিয়েল ফিল বা আসলেই একটা সুন্দর অনুভূতি হবে, কারণ অনেক অনেক সুন্দর ছিল বাস মোডটি। টপ স্পিডের কথাই আসলে টপ স্পিড প্রায় 200+, সেই সাথে ব্রেকিং সিস্টেমটা ছিল অসাধারণ, সেই সাথে কন্ট্রোলিংটা পাবেন পারফেক্ট একটা কন্ট্রোলিং, কোনো কিছুই কমতি থাকবে না মডের সাথে। অসাধারণ কন্ট্রোলিং আর অসাধারণ ব্রেকিং, মানে এক কথায় পারফেক্ট একটা বাস মোড পাবেন। আর SR2 বাস মোডগুলো কিন্তু অসাধারণ, সেই সাথে SR3 SR1 সবগুলোই কিন্তু মোটামুটি পারফেক্ট। শুধু মডের কন্ট্রোলিংগুলো ভালো থাকলে ড্রাইভিং করে অনেক সুন্দর ফিল পাওয়া যায়। আর আশা করি এরপরেও আপনাদের SR-এর যে কোনো একটা বাস মোড আমি নিয়ে আসবো। আর কি বাস মোড আপনারা চান, ইন্দোনেশিয়ান বাংলাদেশি যে কোনো বাস মোড চাইলে এটা কমেন্ট করেন, চেষ্টা করবো ওই ধরনের বাস মোড নিয়ে আসার। আজকের ভিডিওটা খুব একটা বেশি লং করে নাই, কারণ মাঝে মাঝে ছোটো ভিডিও না দিলে আপনারা আমার প্রতি বিরক্ত হয়ে যাবেন, এই কারণে আজকের পুরো ভিডিওটা ছোটোই রাখলাম। আর কথা না বলে আজকে কোনোরকম কোনো ড্রাইভিং ভিডিও আপনাদের দেখাই নাই, একদম কথা বলেই শেষ করে দিলাম, একদম শেষের পথেই চলে আসছি। আর কথা না বলি আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।